নমস্কার, আমি সুনন্দা। শুরু করছি নজরে দুনিয়া। এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চিত ঠিকানা। আন্তর্জাতিক মানের পরিকাঠামো নিয়ে এলো এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল। আমাদের ঠিকানা বোরগাছি বলরামপুর মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9046631433। ডোমকলেও আমাদের শাখা রয়েছে। হিমালয়ের বাকি নতুন হ্রদ গুগল আর্থ ঘেঁটে অমূল্য রতন পেলেন ছয় তরুণ। গুগল আর্থ দেখে হিমালয়ে নতুন হ্রদ আবিষ্কার করলেন ছয় তরুণ। রুদ্রপ্রয়াগে গাড়োয়াল হিমালয়ের খাঁজে লুকিয়েছিল নামহীন সেই হ্রদ। সমুদ্র পৃষ্ঠ থেকে 16,000 ফুট ওপরে দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে হ্রদটি খুঁজে বার করেছেন তারা। গত বছর জুলাই মাসে গুগল আর্থে লুকানো সেই হ্রদটির কথা জানতে পারেন তারা। তারপর বেশ কিছুদিন গুগলেই চলে ঘাটাঘাটি। ছয় বন্ধু সিদ্ধান্ত নেয় নির্দিষ্ট স্থানে গিয়ে হ্রদটি খুঁজে বার করবেন। এক বছরের প্রস্তুতির পর অবশেষে 27 আগস্ট শুরু হয় দুঃসাহসিক সেই অভিযান। উত্তরাখণ্ড সরকারের পর্যটন দপ্তর এই নতুন হ্রদ আবিষ্কারের বিষয়ে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে। নেশা যুদ্ধ বিমান কেনা ভারতের দুই প্রতিবেশীর চেয়ে বেশি যুদ্ধ বিমান রয়েছে মদ ব্যবসায়ী সংগ্রহে। ফ্রান্সের ওয়াইন ব্যবসায়ী মিশেল পান্ত, তিনি একজন প্রাক্তন সেনাকর্মীও বটে। বিশেষ কারণে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম রয়েছে মিশেলের। কারণ একটা বা দুটো না, শতাধিক যুদ্ধ বিমানের মালিক এই মিশেল। একটি সমীক্ষা অনুযায়ী বাংলাদেশ এবং শ্রীলঙ্কার থেকেও বেশি যুদ্ধ বিমান রয়েছে মিশেলের সংগ্রহে। মিশেল পৃথিবীর একমাত্র ব্যক্তি যার কাছে এত যুদ্ধ বিমান আছে। মোট 110টি যুদ্ধ বিমান আছে তার কাছে। ফ্রান্সের বার্গান্ডি অঞ্চলের বাসিন্দা মিশেল বাড়ির কাছে একরের পর একর জুড়ে আঙুর চাষ করেন। এছাড়া তার শখ বলতে যুদ্ধ বিমান এবং পুরনো গাড়ি সংগ্রহ করা। ক্ষুব্ধ দর্শকরা, ব্যবহারের অযোগ্য ফাইনাল স্টেডিয়াম, মাথায় হাত কাতার বিশ্বকাপ আয়োজকদের। কাতার বিশ্বকাপের সংগঠকদের মাথায় হাত। 80,000 দর্শক আসন বিশিষ্ট নবনির্মিত লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ আয়োজন অনিশ্চিত হয়ে পড়ল। দর্শকদের জন্য যেসব সুযোগ সুবিধা থাকা প্রয়োজন তা এই স্টেডিয়ামে পর্যাপ্ত নয়। এই স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল হওয়ার কথা। গত শুক্রবার লুসাইল স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছিল। নতুন স্টেডিয়ামটি বিশ্বকাপের জন্য কতটা উপযুক্ত মূলত তা দেখে নিতেই এই ম্যাচ আয়োজন করা হয়। সেই ম্যাচে উপস্থিত প্রায় 78,000 দর্শক চরম সমস্যায় পড়েন। উপস্থিত দর্শকদের একাংশ ক্ষোভের সুরে বলেছেন লুসাইল স্টেডিয়াম ব্যবহারের অযোগ্য। গালওয়ান সংঘর্ষের পর প্রথমবার মুখোমুখি মোদি জিনপিং। পূর্ব লাদাখে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই প্রথমবার এক মঞ্চে থাকবেন নরেন্দ্র মোদি ও শি জিনপিং। কোভিড অতিমারির পরে এই প্রথমবার সামনাসামনি এসসিও বৈঠক হতে চলেছে উজবেকিস্তানে। সেখানে মুখোমুখি হতে চলেছেন মোদি জিনপিং। তবে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। অন্যদিকে সম্মেলন শুরু হওয়ার আগে যৌথ বিবৃতি দিয়ে রাশিয়া ও চীন জানিয়েছে একসঙ্গে মিলে মহাশক্তি গড়ে তুলবে এই দুই দেশ। কোভিড অতিমারির পরে এই প্রথমবার চীনের বাইরে কোনো বৈঠকে অংশ নিতে চলেছেন জিনপিং। এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল, অ্যাডমিশন গোয়িং অন। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানের সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল। থাকছে আধুনিক মানের পড়াশোনা, গান, নাচ, কম্পিউটার, ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি, খেলাধুলার সুবিশাল মাঠ, ক্যান্টিন সহ আরো অনেক কিছু। রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকার সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই। রয়েছে বাস পরিষেবাও। আমাদের ঠিকানা বোরগাছি বলরামপুর মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9046631433 এবং 8001002255। ডোমকলেও আমাদের শাখা রয়েছে। ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 8293117297। নজরে দুনিয়া এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী খবরে।